Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب أرواحنا وبشيرنا ونذيرنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا الذين أوتوا العلم درجات والله بما تعملون خبير يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد مولانا محمد اللهم صل على سيدنا
কুরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কুরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কুরআন মৃত্যুকালে, দূর হইবে আজাব শয়তান, দূর হইবে আজাব শয়তান, থাকিবে ঈমান। কুরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ, যে মহান রাব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে আজকের এই নতুন বর্ষ আরবি মহরম মাসের প্রথম দিন সকলকে আরবি বর্ষের শুভেচ্ছা, তারই সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন আমাদের যে এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি আরেকটি বছরকেও অতিবাহিত করে আবার নতুন একটি বছর আমাদেরকে পদার্পণ করলেন এবং আজকের এই সালাতুল জুমার মসজিদ সালাতুল জুমার নামাজ আদায় করার নিয়তার্থে কিছু কথা বলা এবং শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই নিয়ামতের অংশীদার আমরা হলাম। আসুন সে মহান মনিবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে সাইয়্যিদুল কাওনাইন হাবিবানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরুদ ও সালাম। সম্মানিত হাজিরিন, আমরা এই মুহররম মাসের শিক্ষা এবং এই মাসের যে বিজুড়িতে যে ঘটনাগুলো রয়েছে ইনশাআল্লাহ আগামী জুমায়, যেহেতু আশুরাকে কেন্দ্র করে আগামী জুমাটা নিকটবর্তী, এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আগামী জুমায় ইনশাআল্লাহ এ সম্পর্কে আমাদের কোরআন হাদিসের সমন্বয় ইতিহাস সম্মিলিত যে সমস্ত কথা যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব আগামী জুমায়। আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে সবাই বলে আমিন। আজকের জুমার বিষয়বস্তু হলো ফাদলুল আলিম। যদি আমরা বলি আলিমের মর্যাদা, আলিমের মর্যাদা, জ্ঞানীর মর্যাদা, এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কিছু কথা আজকে বলব। কারণ হলো পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেও বলেছে ফাদ্দালনা বাআদুকুম আলা বাআদ, এক একজনকে এক এক মর্যাদা আল্লাহ উন্নীত করে পৃথিবীর যে খেলাফত প্রতিনিধিত্ব, এই প্রতিনিধিত্ব করার সুযোগ আল্লাহ দান করেছেন। বাংলাদেশের সবাই যদি প্রধানমন্ত্রী হয় তাহলে প্রজা হবে কি? যে কোনো একজনকে এই দেশে কি হতে হবে? মন্ত্রণালয়ের প্রধান হতে হবে। তেমনি ভাবে তিনি তো একা সবকিছু সামাল দিতে পারেন না, তার আশেপাশে সহযোগী হিসাবে বিভিন্ন দপ্তরের মন্ত্রী রাখতে হবে, তারা তার সহযোগী হিসাবে কাজ করবে। আবার এই মন্ত্রীদেরকে সহযোগিতা করার জন্য সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে সচিবরা রয়েছেন, এই সচিবরা তারা বিভিন্ন জায়গায় কাজকামগুলো গুছিয়ে মন্ত্রীকে জানাইতেছে। আবার তেমনি ভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একজন ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, যাকে আমরা ডিসি বলি, যার নিয়ন্ত্রণে প্রত্যেকটা জেলা থাকে, প্রত্যেকটা জেলার কাজকর্মকে গুছিয়ে তারা সচিবদের কাছে কি করেন, তার হিসাব, তার সুবিধা অসুবিধাগুলো জানান। যাই হোক আমার বন্ধুগণ, বিষয় হলো এইভাবে সবাই যদি মনে করে আমরা মন্ত্রী হব তাহলে তার কেউ ডিসি থাকলো না, সচিব থাকলো না। অফাদ্দালনা বাআদুকুম আলা বাআদ, আল্লাহ দিয়েছেন এই মর্যাদা, এটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু এই মর্যাদা যে কেউ শুধু নিবে এরকমটা নয়, এই মর্যাদার আসিনে আদিষ্ট হওয়ার জন্য আমাকে আপনাকেও সুযোগ গ্রহণ করতে হবে, হোক সেটা শিক্ষাগত যোগ্যতা দিয়ে, হোক সেটা জনপ্রিয়তা দিয়ে, হোক সেটা আমার সুন্দর চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়ে। তেমনি ভাবে একজন আলেম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দেন, মর্যাদা দান করেছেন। সমস্ত আলেমদেরকেই কি আল্লাহ মর্যাদাশীল করেছেন? আলেমকে সর্বপ্রথম আমাদের জানা দরকার, আলেম কি?
একজন কোরআন হাদিস বিদ্যা বুদ্ধিতে তার সুন্দর এলেমের মাধ্যমে সে আলেম হিসাবে পরিগণিত হলো, কিন্তু তার এলেম তাকে আমল শিখাইলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আলেম হিসাবে সাব্যস্ত হবে না। আলেম তো তাকেই বলা হয়, খেয়াল করেন, আলেম তো তাকেই বলা হয় যার আমলের সঙ্গে, যার বিদ্যা বুদ্ধি, যার জ্ঞানের সঙ্গে তার আমলের মিল খুঁজে পাওয়া যায়। মারিফুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখা হয় আলেম তো সেই যার জ্ঞানের সঙ্গে তার আমলের মিল রয়েছে। আমলের মিল নাই, সে তার বিদ্যা বুদ্ধির সঙ্গে সে জুলুম করতেছে, তাকে আলেম বাদ দিয়ে তাকে জালেম বললো গুনাহ, মানে কারণ তার বিদ্যা বুদ্ধির সঙ্গে সে কি করতেছে, তার জানার সঙ্গে তার মানার মিল নাই, সে তার বিদ্যার সঙ্গে তার জানার সঙ্গে সে জুলুম করতেছে। সুতরাং আলেম আমরা তাকেই বলবো যে এই পৃথিবীতে যতটুকু জানলো সে জানার সঙ্গে তার আমলের মিল রয়েছে, এবং তার কাছ থেকে আমরা দুটো জিনিস পাবো, যেমন কমলা লেবু খাইলে স্বাদও লাগে আবার ঘিরানো পাওয়া যায়, তেমনি ভাবে একজন হককানি আলেম যার আমলের, যার এলেমের সঙ্গে আমলের মিল থাকবে, সে যেই সমাজে বসবাস করবে, সে যেই পরিবারে বসবাস করবে, সে যেই রাষ্ট্রে বসবাস করবে, তার কাছ থেকে যেমন তার বিদ্যা থেকে, তার বুদ্ধি থেকে, তার কথার থেকে মানুষ স্বাদ খুঁজে পাবে, এবং তার সঙ্গে যখন তার আদর্শ মানুষ গ্রহণ করবে, তার আদর্শে ওই মানুষটা মানুষের কাছে সমাদৃত হবে, সম্মানিত হবে, ওই আলেমের সঙ্গে থাকার কারণেও তার আশেপাশের লোকগুলো মানুষের কাছে ভদ্র মার্জিত আল্লাহওয়ালা হিসাবে পরিগণিত হবে। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন দান করেছে মর্যাদা, আল্লাহ দুনিয়াতেও মর্যাদা দান করবেন আলেমদেরকে, আখিরাতেও দান করবেন আলেমদেরকে। এখন সব কিছু মিলিয়ে যে আল্লাহ দুনিয়ায় আলেমদেরকে ভুলবেন না, আখিরাতেও ভুলবেন না, সেই আলেমদেরকে যদি দুনিয়াতে আমরা হ্যাঁ প্রতিপন্ন করি, তাহলে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো লাগবে না। গত জুমায় আমি বলেছিলাম যে পোশাকে আশাকে অনেকের অনেক রকম পরিবর্তন হতে পারে, কিন্তু একজনের পোশাকে আশাকে দেখেই শুধু আলেম হিসেবে সাব্যস্ত করা যাবে না। এর আগেও মনে হয় বলেছিলাম, ঘটনাটা সত্য না কিন্তু একটু বুঝার জন্য, কোনো এক এলাকায় বিদেশ থেকে তাবলীগ জামাত আসছে, তাবলীগের ভাইরা আসছিল, তারা বিদেশি মানুষ, লম্বা লম্বা মানুষ, মুখে দাড়ি, জুব্বা পরছে সাদা। এখন এক মুফতি সাহেব, বাংলাদেশের যেমন মানুষ আমরা তো খাটো, অধিকাংশ মানুষই কি মধ্যম পজিশনে আছে, কেউ আছে লম্বা আছে, আবার অনেকে আছে আরও বেশি খাটো আছে। এরকম এক লোক মুফতি সাহেব, মসজিদের ইমাম সাহেব, তিনি ইমাম হিসাবে দাঁড়াইতে গেছেন, এখন বিদেশি তাবলিগের ওনারা বলতেছে, কয় এ কি করে ইমাম হয়, বলতেছে কেন, উনি তো ইমাম, তার এলেম আছে, তার জানা আছে, কোরআন হাদিস জানে, সে ইমাম হয়েছে, কয় না এ ইমাম হতে পারেন, এটা একটু বুঝার জন্য। দেখুন, এক লোক সৌদি আরবে প্রায় দীর্ঘ কয়েক বছর থাকার পরে আসছে, আসার সময় অনেকে দেখা যায় ওই দেশে কর্ম করে, হজ করে আসে, আসার সময় ভালো জুব্বা কিনে নিয়ে আসে, আবার সাদা রুমালও লাগায় আসে, আবার আসার পরে সেই রুমালের উপর আবার চাকা একটাও লাগায়। যাই হোক, এটা তার বেশভূষ, এই বেশভূষ ধরে পাশের এক প্রতিবেশী মুসল্লি, সে আসছে মসজিদে, এবার তাবলীগ জামাতে তারা বলতেছে ইমাম হলো হওয়ার যোগ্য ইনি, যেহেতু এইভাবে সৌদি আরবের অধিকাংশ মসজিদগুলোতে ইমাম সাহেবরা এই সাজে সজ্জিত হয়, ওই ব্যক্তিকে দেখে এবার সবাই বলতে ইমাম হওয়ার যোগ্য একমাত্র ইনি, তার পোশাকে আশাকে, তার লম্বা চূড়ায়, তার দেহ স্বাস্থ্যে সবকিছু ওনাকে ইমাম হিসাবে মানায়। তিনি বলতেছেন, না আমি ইমাম হিসাবে সেই যোগ্যতা আমি অর্জন করতে পারি নাই, আমি শুধু পোশাকেই আমি সজ্জিত হয়েছি, কিন্তু আমার ভিতরে সূরা ফাতিহার, সূরা নাস ছাড়া কিছুই জানা নাই। দেখুন, এই পোশাকে আশাকে কেউ যদি সজ্জিত হয়ে যদি ইমামতি করতে আসে, তাকে আমরা ইমামতির জায়গা তার জন্য ছেড়ে দিতে পারি না, কারণ সে পোশাকে আশাকে সজ্জিত হয়ে মানুষকে আলেম হিসাবে, সে নিজে না সাজলেও মানুষ তাকে আলেম হিসাবে পরিগণিত করলেও কিন্তু বিদ্যায় তার এলেমে কিন্তু সে আলেম হিসাবে সাব্যস্ত হতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলেম তো তারাই, আলেম তো তারাই
যাদের আমলের খবরের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলেম হিসাবে আমি তাদেরকে মর্যাদা দান ইমানদারদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেন ওই সমস্ত মানুষকে আল্লাহ মর্যাদা দিয়ে দেন তাদেরকে মর্যাদার উন্নতি আসনে আল্লাহ তাদেরকে আদিষ্ট করেন আল্লাহ বলেন আমি তাদেরকে ইলম দান করি আর সেই ইলম অনুযায়ী তারা যা কর্ম করে আল্লাহু বিমা তাআমালুনা খবীর অবশ্যই আল্লাহ তাদের ইলম সম্পর্কে খবর রাখেন ইলম সম্পর্কে বিজ্ঞ তারা যদি তাদের এলেমের সঙ্গে তাদের বিদ্যা বুদ্ধির সঙ্গে যদি আমল করে তবেই কিনা আল্লাহর কাছে তারা আলেম হিসেবে তারা সাব্যস্ত হবে কিন্তু তাদের বিদ্যা বুদ্ধি তাদের জ্ঞান গরিমার সঙ্গে যদি তারা জুলুম করে যদি দুনিয়াতে বিচরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আল্লাহ যে সমস্ত আলেমদেরকে মর্যাদা দান করতে চান ওই ব্যক্তি কখনোই আল্লাহর কাছে সেই মর্যাদা লাভ করতে পারে না এর জন্য দেখা যায় অনেক মানুষ রয়েছে সমাজের মধ্যে ঠিকই কোরআন পড়েছে হাদিস পড়েছে ইসলাম বুঝেছে কিন্তু আমলের সঙ্গে মিল না থাকার কারণে শুধুমাত্র আমলের সঙ্গে তার কর্মের সঙ্গে ইসলামী ভাব আদর্শ শিক্ষা দীক্ষার সঙ্গে মিল না থাকার কারণে সমাজের মানুষের কাছে সে কিন্তু কোনো মর্যাদাই লাভ করতে পারে না সমাজের মানুষের কাছে সে হ্যাঁ প্রতিপন্ন হয় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই তো মর্যাদা পাওয়ার একমাত্র আল্লাহর কাছ থেকেই তো মর্যাদা আসে আল্লাহ যদি কাউকে যদি সেই সম্মান দান করেন দুনিয়ার মানুষ তাকে সেই সম্মান দেন আর যদি আল্লাহর কাছ থেকে সে যদি আল্লাহর কাছ থেকে যদি সে যদি রাগ আল্লাহর কাছ থেকে সে যদি ক্রোধ অর্জন করেন দুনিয়ার মানুষ তার উপরে বিষাদাগার তৈরি করেন আমার বন্ধুগণ সুতরাং আলেমের মর্যাদা হবে তার আমলের সঙ্গে আমল ভালো যার ভালো আমল ভালো আলেম বলতে পারি তাকে আমল যার ভালো না ভালো আলেমও তাকে আমরা বলতে পারি না সুতরাং লেবাসে শুধু আলেমের পরিচয় আসে না আলেমের পরিচয় আসে তার বিদ্যা বুদ্ধি তার আলেমের সঙ্গে আমলের মিলের মাধ্যমে এখন এলেম যারা অর্জন করবে আল্লাহর নবী বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ কেউ যদি দুনিয়াতে আল্লাহর দেওয়া ঐশী জ্ঞান রাসূলের জীবন আদর্শ থেকে কেউ যদি বিদ্যা শিক্ষা দীক্ষা মানুষের উপকার হয় এমন কল্যাণ করে এলেম যদি কেউ অর্জন করে আল্লাহ নবী বলেন সে যে পথ দিয়ে চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের পথটাকে সহজ করে দিবেন যখন তিনি এই পথ দিয়ে চলা শুরু করলেন তার ইলম অর্জন করতে দুনিয়াতে কষ্ট হয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টটাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য আল্লাহর ওই জান্নাতের পথটাকে আলেমের জন্য সহজ করে দেন সুতরাং আল্লাহ মর্যাদা দান করলেন অবশ্যই আলেমদেরকে অবশ্যই যারা এই লাইনে তাদের দিন রাত মেহনতের মধ্যে যারা রয়েছে তাদেরকে সম্মান ইজ্জত ভালোবাসা দেওয়া দরকার আছে কি নাই আল্লাহর নবী বলেন শুধু মানুষ কেন তাদেরকেই ভালোবাসবেন দুনিয়ার সমস্ত কুল কায়নাত সৃষ্টি কুল সব কিছুই তো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য এলেমের পথে নেমে গেল আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করবেন শুধু এখানেই শেষ নয় আল্লাহর নবী বলেন ওয়াইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি
وَإِنَّ اللَّهَ وَالْحِيتَانِ فِي جَوْفِ الْمَاءِ যখন আল্লাহর কালাম নিয়ে যারা ব্যস্ত থাকবে, আল্লাহর কোরআন বিদ্যা বুদ্ধিকে অর্জন করার জন্য, আল্লাহর কালামকে আয়ত্তস্থ করার জন্য যে মাদ্রাসার ছাত্রগুলো আল্লাহর যে বান্দা অথবা বান্দি আল্লাহর কালামকে ধারণ করার জন্য আল্লাহর কালামের পিছনে ব্যস্ত হয়ে পড়বে, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতের পথকে আল্লাহ সহজ করবেন করবেন। এর সঙ্গে যে উপকার হলো আল্লাহর রহমতের ফেরেশতারা এই ছাত্রগুলো এই যে আল্লাহর কালাম নিয়ে যারা ব্যস্ত রয়েছে তারা যে পথ দিয়ে চলবে তাদের রহমতের পাখাগুলোকে তাদের জন্য সম্মানসূচক ভাবে তাদেরকে বিছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, পথ যেমনটাই হোক না কেন আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়েছে আমার কোরআনের পাখিদের জন্য তোমাদের দানাগুলোকে বিছিয়ে দাও। কত দেশের কত প্রধানমন্ত্রী কত মানুষের জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হয় যেটা মানুষের জন্য চোখের মধ্যে চক্ষু দর্শন হয়, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা শুধুমাত্র কোরআনের পাখিদের জন্য রহমতের দানা রহমতের লাল গালিচা তারা বিছিয়ে দেয়। দুনিয়ার মানুষ চর্ম চক্ষু দিয়ে না দেখলেও আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআনের পাখিদের জন্য এই মর্যাদা দান করা হয়। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وَإِنَّ الْعِلْمَ لَا يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ নিশ্চয় যে ইলমের পিছনে তার সময় ব্যয় করবেন এই দুনিয়ার বুকে আসমান এবং জমিনের মধ্যে যত রকম প্রাণী রয়েছে একটু খেয়াল করেন, আল্লাহর যত সৃষ্টি কুলের মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীগুলো আল্লাহর ওই আগাবের ওই কোরআনের পাখির জন্য আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ ফিল জাওফি জাওফিল মা এমন কি পানির মধ্যে আল্লাহর যে সৃষ্টিগুলো রয়েছে মাছ থেকে শুরু করে যা আছে সমস্ত সৃষ্টিগুলো পানির মধ্যে থেকেও আল্লাহর কোরআনের পাখিদের জন্য দোয়া করে। আল্লাহ তার সৃষ্টি কুলকে কোরআনের পাখিদের জন্য সম্মান মর্যাদার জন্য আল্লাহ তাদেরকে সময় ব্যয় করার সুযোগ করে দিলেন, কিন্তু মানুষ নামে কিছু অতি উৎসাহী মানুষ আল্লাহর কোরআনের পিছনে বিরোধিতা করে তারা মানুষের কাছে তারা মনে করে আমি মর্যাদাশীল হলাম, আমি হয়তো বা মানুষের কাছে আমার সম্মান অথবা আমার কথা বলার একটা স্থান আমি তৈরি করলাম, কিন্তু আল্লাহর বান্দা বড়ই ভুলের মধ্যে আপনি রয়েছেন। কোরআনের পাখিদের বিরোধিতা করে আপনি দুনিয়াতেও সম্মান ইজ্জত অর্জন করতে পারবেন না। আল্লাহ যাদেরকে মর্যাদা দিয়েছে তাদের বিরোধিতা করে আখেরাতেও আপনি মর্যাদার আসনে আদিষ্ট হতে পারবেন না। হিসাব করো কঠিন, দুনিয়াতে চলতে হলে ভাত আর মাছ ডালকে শুধু জীবন জিন্দি করলেই হবে না, হিসাব করে চলতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন দুই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বর্ণনা করেন, রজুলানি আহাদুহুমা আবিদুন ওয়াল আখরু আলিমুন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দুজন ব্যক্তি সম্পর্কে বলতেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম, একজন আলেমের মর্যাদা একজন আলেমের মর্যাদা একজন সাধারণ আল্লাহর বান্দা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলেমের মর্যাদাকে বৃদ্ধি করেছেন। যেমন করে কাফাতলি আলা আতনাকুম, আমি আল্লাহর রাসূল তোমরা আমার সাহাবী, তোমাদের থেকে যেমন করে আল্লাহ আমাকে বেশি মর্যাদা দান করেছেন তেমনি ভাবে একটা সমাজের মধ্যে একটা পরিবারের মধ্যে একটা দেশের মধ্যে যদি কোনো আলেম থাকে ওই আলেমের মর্যাদা আল্লাহ ততটাই দান করেছেন ওই দেশের সাধারণ মানুষের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে ওই আলেমের মর্যাদা দিয়ে তাকে সম্মানিত করেছেন।